বাবার মৃত্যুর 32 বছর পর ফ্যামিলি পেনশনের অধিকারিণী হলেন 77 বছরের বৃদ্ধা। স্বর্গীয় বাবা 46 বছর আগে প্রাইমারি স্কুল থেকে অবসর নেন এবং তখন কিন্তু ওই বৃদ্ধা ফ্যামিলি পেনশনের জন্য কোনো আবেদন করেননি। অবশেষে 2022 সালে তিনি সংশ্লিষ্ট দপ্তরে পেনশনের জন্য আবেদন জানায়, কিন্তু সেখান থেকে কোনো উত্তর না আসায় তিনি আদালতে দ্বারস্থ হন। মাননীয় সিঙ্গেল বেঞ্চ গুরুত্বপূর্ণভাবে এই নির্দেশ দিয়েছেন যে 1981-এর যে DCRC স্কিমে বৃদ্ধা ফ্যামিলি পেনশনের যোগ্য এবং সেখানে 1978 সাল থেকে তিনি 46 বছরের এরিয়ার বকেয়াও পেতে অধিকারী। আবেদনকারীকে পেনশনের স্কিম অন্তর্ভুক্ত করে এবং নির্দিষ্ট আইন ও পদ্ধতি মারফত ফ্যামিলি পেনশনের সুবিধা প্রদান করার নির্দেশ দেন আদালত। আদালতের এই রায়দান অত্যন্ত উল্লেখযোগ্য ও অনেকের পেনশন সংক্রান্ত সমস্যার সমাধানের দিশারি। এ বিষয়ে আইনি সহায়তা করেছেন আইনজীবী সুব্রপ্রকাশ লাহিড়ী।